বন্ধুরা, আমাদের মধ্যে কম বেশি ইচ্ছাটা সবারই রয়েছে যে আমরা জীবনে একবার হলেও বিদেশে ভ্রমণ করব, হোক সেটা স্ত্রীর সাথে হানিমুন অথবা বাচ্চাদের নিয়ে ছুটি কাটানোর অনুষ্ঠান। কিন্তু অর্থের অভাব বলুন বা সঞ্চয়ের অভ্যাস, আমরা বিদেশে যাওয়ার নাম শুনেই ভয় পাই। কারণ বিদেশে ভ্রমণ করার কথা চিন্তা করা এক জিনিস, আর সেখানে খরচ বহন করা অন্য জিনিস। আমরা সকলেই জানি যে বাইরের দেশগুলি খুবই ব্যয়বহুল। তবে আমরা আপনাকে জানিয়ে দিই যে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানকার টাকার মূল্য ভারত বাংলাদেশের টাকার চেয়ে অনেক কম, এতটাই কম যে সেখানে গিয়ে আপনি নিজেকে কোটিপতি বলে মনে করবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের তেমনই কিছু সুন্দর এবং সস্তা দেশ সম্পর্কে জানাতে চলেছি যেখানে ভারত বাংলাদেশের এক টাকা তাদের কারেন্সিতে হাজার টাকার সমান। তো স্বাগত আপনাকে অদ্ভুত বাংলার আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা যে দেশটির কথা বলবো সেই দেশটির নাম হলো ভিয়েতনাম। ভিয়েতনামে ভারত বাংলাদেশের কারেন্সি রাজত্ব করে, কারণ এখানে ভারতীয় একশো টাকার মূল্য 29,000 ভিয়েতনামিজ ডং, অর্থাৎ এক রুপির এক্সচেঞ্জ রেট 290 ভিয়েতনামিজ ডং। আর যদি বাংলাদেশি এক টাকার এক্সচেঞ্জ রেটের কথা বলি তাহলে 220 ভিয়েতনামিজ ডং। তবে এই এক্সচেঞ্জ রেট হয়তো একটু কম বেশি হতে পারে, কারণ এটা সময়ের সাথে পরিবর্তিত হয়। বন্ধুরা, ভিয়েতনাম সাউথ ইস্ট এশিয়ার খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ একটি দেশ। বেশিরভাগ পর্যটকই এখানে আসেন আরাম বা বিশ্রামের মুহূর্ত কাটানোর জন্য। এখানকার হালং বে এবং হোচি মিন সিটিকে পর্যটকরা খুবই পছন্দ করেন ভ্রমণের জন্য। এটি একটি চমৎকার দেশ। এই দেশটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে আপনি অনেক কম খরচেই বিচ, লেক এবং জঙ্গল সাফারি উপভোগ করতে পারবেন। ভিয়েতনামে ঘন রেইন ফরেস্ট এবং অনেক নদী রয়েছে, যার কারণে একে পানির দেশও বলা হয়। আপনি যদি এক সপ্তাহের জন্য এই দেশটিতে ঘুরতে যেতে চান তাহলে এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 20,000 টাকা। কম টাকা খরচে আপনিও যদি ভিন্ন ও অনন্য কিছু করতে চান তাহলে আপনি ভিয়েতনাম যেতে পারেন। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াও সেই দেশগুলির মধ্যে একটি যেখানে ভারত বাংলাদেশের মুদ্রার মূল্য অনেক বেশি। এখানে ভারতের এক রুপি 185 ইন্দোনেশিয়ান রুপিয়ার সমান, আর বাংলাদেশি এক টাকা 139 ইন্দোনেশিয়ান রুপিয়ার সমান। তবে মজার ব্যাপার হলো এই দেশটি অনেক দেশের নাগরিকদেরকেই বিনামূল্যে ভিসা দেয়, যার অর্থ হলো আপনি খুব বেশি খরচ না করেই এই সুন্দর দেশটিতে ঘুরতে পারবেন। এই দেশটি তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য সারা বিশ্বে বিখ্যাত। সমুদ্রের তীরে নির্মিত ঐতিহাসিক মন্দির, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য দেখিয়ে এই দেশটি সারা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে। ইন্দোনেশিয়ার আইল্যান্ড বালি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আইল্যান্ডগুলির মধ্যে একটি, আর এটি একটি হটস্পট টুরিস্ট ডেস্টিনেশনও, যার কারণে প্রতি বছর সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে বেড়াতে আসেন। ইরান। বন্ধুরা, শুধু ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো দেশই নয়, বরং ইরানের মতো একটা উন্নয়নশীল দেশেও ভারত এবং বাংলাদেশের কারেন্সি অনেক শক্তিশালী। এখানে বাংলাদেশের এক টাকা 386 ইরানিয়ান রিয়ালের সমান, আর ভারতের এক রুপি 512 ইরানিয়ান রিয়ালের সমান। ইরানের রাজধানী তেহরান ছাড়াও আরও এমন অনেক শহর আছে যেখানে আপনি ঘুরতে পারেন, যেমন পার্সিপোলিস যা ইরানের একটি পুরনো শহর, সেই সঙ্গে সিরাজ, তাবরিজ, মালায়ের এমন আরও অনেক সুন্দর সুন্দর শহর আছে যেখানে আপনি মন খুলে ঘুরতে পারবেন। যদি কথা বলি খাবার দাবারের, তাহলে এখানে আপনি মাত্র 20-30 টাকার ভেতরে বিশ্ববিখ্যাত ইরানি চা পান করতে পারবেন। এছাড়াও মাত্র 43 টাকায় সুস্বাদু ইরানি পিৎজা খেতে পারবেন। আপনারা জেনে অবাক হবেন যে ইরানে একজন মানুষের 7 দিনের হোটেল খরচ আসে মাত্র 3,000 টাকা। প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার মধ্যাঞ্চলে অবস্থিত এই দেশটি বিশ্বের সেই দেশগুলির মধ্যে একটি যার সীমানা সমুদ্র স্পর্শ করে না। প্যারাগুয়ে দেশটি প্রকৃতির খুবই কাছাকাছি। এখানকার ঘন জঙ্গল, রেইন ফরেস্ট এবং বন্যপ্রাণীর আলাদা আলাদা প্রজাতি সারা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে। প্যারাগুয়ে দেশটিকে যে বিষয়টি সবচেয়ে বিশেষ করে তোলে তা হলো ট্রিপল ফ্রন্টিয়ার। আপনি এখানে ট্রিপল ফ্রন্টিয়ার নামক একটি জায়গায় যেতে পারেন যেখানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই তিনটি দেশ দেখতে পাবেন, অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল এবং প্যারাগুয়ে। এখানকার হোটেল খুবই সস্তা, আপনি এখানে মাত্র 7,000 টাকা দিয়ে এক সপ্তাহ থাকতে পারবেন। এখানকার কারেন্সি গুয়ারানি। প্যারাগুয়েতে বাংলাদেশি এক টাকার মূল্য 66 প্যারাগুয়ান গুয়ারানি, আর ভারতীয় এক রুপির মূল্য 87 প্যারাগুয়ান গুয়ারানি। ক্যাম্বোডিয়া। থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার কাছাকাছি অবস্থিত
এই দেশটি তার সৌন্দর্য এবং প্রত্নতাত্ত্বিক ইতিহাসের জন্য পরিচিত, সেই সাথে এটি তার আকর্ষণীয় স্থানগুলির জন্য সারা বিশ্বে বিখ্যাত। কম্বোডিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে আংকর ওয়াট টেম্পল, নমপেন, কার্ডামোম মাউন্টেন্স এবং কৌরং সান লোয়েম। প্রতি বছর এখানে বিপুল সংখ্যক মানুষ বেড়াতে আসেন, যার মধ্যে বেশিরভাগই সাউথ এশিয়ান। আপনাদেরকে জানিয়ে দিই যে কম্বোডিয়ায় বাংলাদেশি এক টাকার মূল্য 38 কম্বোডিয়ান রিয়াল, আর যদি ভারতীয় এক রুপির কথা বলি তাহলে 50 কম্বোডিয়ান রিয়ালের সমান। কম খরচের ভেতর আপনিও যদি কোনো সুন্দর দেশ ভ্রমণের কথা ভাবছিলেন তাহলে আপনি কম্বোডিয়া যেতে পারেন, মঙ্গোলিয়া। বন্ধুরা, মঙ্গোলিয়ার নাম শুনলেই যদি আমাদের মাথায় কারো নাম আসে তা হলো চেঙ্গিস খান। চীন এবং রাশিয়ার সীমান্তে অবস্থিত এই দেশটি তার যাযাবর সংস্কৃতির জন্য সারা বিশ্বে বিখ্যাত। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর। এছাড়াও আপনি গোর্খি তেরাল, খুবজগুল লেক এবং খারখোরিনের মতো জায়গায় ঘুরতে পারেন। এই দেশটি যেমন ভ্রমণের জন্য বিখ্যাত, ঠিক তেমনি এখানকার খাবারও অনেক বিখ্যাত। আপনি এখানে মাত্র 40-50 টাকায় ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান খাবার উপভোগ করতে পারবেন। আপনাদের জানিয়ে দিই যে এই দেশটিতে বাংলাদেশি এক টাকার মূল্য 31 মঙ্গোলিয়ান টুগ্রিক, আর যদি ভারতীয় এক রুপির কথা বলি তাহলে 41 মঙ্গোলিয়ান তুগ্রিকের সমান। হাঙ্গেরি। আপনি যদি খুব অল্প খরচেই কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরতে চান তাহলে আপনি হাঙ্গেরি যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে হাঙ্গেরি একটি ইউরোপিয়ান দেশ হওয়া সত্ত্বেও এখানে বাংলাদেশি কারেন্সি শক্তিশালী। এখানে বাংলাদেশি এক টাকার মূল্য 3 হাঙ্গেরিয়ান ফরেন্ট। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরগুলির একটি হিসেবে মানা হয়। হাঙ্গেরিতে আপনারা ঘুরে বেড়ানোর মতো অনেক জায়গায় পেয়ে যাবেন, যেমন লেক বালাটন, ইগার এবং অ্যাক্টেলেক ন্যাশনাল পার্ক। যদি খরচের কথা বলি তাহলে এখানে এক সপ্তাহে থাকা খাওয়া এবং ফ্লাইট খরচ বাংলাদেশি টাকায় মোটামুটি 80,000 টাকার মতো আসবে। তো আপনারাও যদি কম খরচেই কোনো ইউরোপিয়ান দেশ ভ্রমণ করতে চান তাহলে হাঙ্গেরি আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েস হবে। উজবেকিস্তান। উজবেকিস্তান এশিয়ার মাঝখানে অবস্থিত সুন্দর একটি দেশ, যেটি তার প্রাচীন ইতিহাস, সুন্দর স্থাপত্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য সারা বিশ্বে পরিচিত। উজবেকিস্তানের রাজধানী তাশকেন্ট প্রতিটি পর্যটককে মন খুলে স্বাগত জানায়। উজবেকিস্তানে আপনি অনেক পুরনো সুরক্ষিত মসজিদ এবং অনেক বিখ্যাত তীর্থস্থানও দেখতে পারবেন, যা সিল্ক রোডে পড়া সমরকান্ড এবং বুখারার মতো শহরে অবস্থিত। আপনাদের জানিয়ে দিই যে এখানে বাংলাদেশি এক টাকার মূল্য 110 উজবেকিস্তানি সোম, আর যদি ভারতীয় এক রুপির কথা বলি তাহলে 145 উজবেকিস্তানি সোমের সমান। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের কয়েকটি সুন্দর এবং সস্তা দেশ যেখানে আপনি আপনার পকেট খালি না করেও ছুটি কাটাতে যেতে পারবেন। তবে এই দেশগুলির মধ্যে থেকে আপনি কোন দেশে বেড়াতে যেতে সবচেয়ে বেশি পছন্দ করবেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।